আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই প্রিয় দর্শক আজ সাউদি আরবের বিভিন্ন গণমাধ্যমে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাদ দিয়ে একটা খবর প্রকাশিত হয়েছে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের ইকামার ফি বা লেভি ফি বাড়ানো হবে বিষয়টি আমরাও দেখেছি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই আমাদের কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন তবে সেখানে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে বলেছে এজন্য আমি আজকে ইলিয়াস ভাইকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে ইলিয়াস ভাই মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে যে খবরটি প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করবে এখানে কিন্তু শর্ত সাপেক্ষে বলা হয়েছে যারা কনফিউশনের মধ্যে আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো আমরা ইলিয়াস ভাইয়ের কাছে যাচ্ছি উনি আপনাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দিবে আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ ভাই আজকে যখন খবরটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে প্রকাশিত হয় তখন আমরা মূল খবরের অপেক্ষায় ছিলাম এবং আমরা তা অনুসন্ধান করি তারপর আমরা সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি আমরা দেখতে পাই সেখানে লেখা হয়েছে আউ বাহাদ ওয়াজারতুল মাওয়ারিদুল বা ও তেনমিয়াতিল ইজতেমা আইয়া আন্না করার মজলিস ওয়াজারা মুখাবলিয়ার আল্লা তর বা আলা عامل মিনালিয়া سنويا. প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে সকল সৌদি কর্মীর চারজনের অধিক গৃহকর্মী থাকবে ডোমেস্টিক পেশার লোক থাকবে সে সকল সৌদির পঞ্চম যে আমেলটি হবে তার জন্য তার আকামার জন্য বার্ষিক ফি হবে 9670 রিয়াল প্রত্যেক আমেলের জন্য এখানে একটা পয়েন্ট অবশ্য অনেকেই প্রশ্ন করবে সেটি হলো ইলিয়াস ভাই পঞ্চমতম ব্যক্তি ডমESTIC ওয়ার্কার হবে না সাধারণ ওয়ার্কার ডমESTIC ওয়ার্কার আচ্ছা তার মানে সাধারণ ওয়ার্কার যারা আছে তাদের জন্য নয় সাধারণ ওয়ার্কার যারা আছে তার তারা ট্রেডের অধীনে চলে যাবে ট্রেডের অধীনে ডমESTIC ওয়ার্কার যারা চতুর্থ জনের পরে যিনি থাকবেন তার 9600 রিয়াল হবে এখন ডমESTIC ওয়ার্কার বলতে কাদেরকে বোঝায় ডোমেস্টিক ওয়ার্কার এখানে বলা হয়েছে আমাল আল যে গৃহকর্মী গৃহকর্মী হলো কারা আমেল মঞ্জিল সাওয়াক খাস তাব্বাক মঞ্জিল অথবা খাদ্দামা অথবা এই ধরনের ঘরের কাজের জন্য যে সকল লোকদের আকামার ফি আগেন ছয়শো পঞ্চাশ শিয়াল হতো এখানে তারাই ডমেস্টিক ওয়ার্কার আচ্ছা এখন যদি কোনো কফিলের অধীনে পাঁচজন বা এর অধিক ডোমেস্টিক ওয়ার্কার থাকে তাহলে চারজনের ছয়শ পঞ্চাশ রিয়াল থাকবে পঞ্চমতম ব্যক্তির পরে যিনি থাকবে বা পঞ্চম পঞ্চম জন অথবা তার অধিক যারা আসবে তাদের নয় হাজার ছয়শ রিয়াল মুক্তবাল আমলের ফি বা লেভি ফি যুক্ত হবে এই জি প্রিয় দর্শক এখানে বলে রাখি অনেকেই বলবেন যে অনেক এই একজন দুইজন আমেল হয় আমেল মঞ্জিল অথবা সাওয়াক খাস হয় তাহলে চারজন কিভাবে হয় এখানে যে সকল সৌদি ভালো বেতনে কাজ করেন অথবা সরকারের ভালো কোনো কর্মকর্তা তার অনেক বেতন তার ব্যাংকে অনেক টাকা পয়সা রয়েছে সে ইচ্ছা করলে সে চারজন পাঁচজন ছয় জন বা তারও বেশি কর্মী সে রাখতে পারে এমন হতে পারে একজন কফিল একজন একজন আমেল রাখলো হাউস ড্রাইভার রাখলো একজন নারী গৃহকর্মী খাদ্যামা রাখলো আর একজন তাববাক মঞ্জিল রাখলো কিংবা অন্য কোনো ডোমেস্টিক পাঁচজন তো এমনিতেই হচ্ছে অনেক হচ্ছে তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে সকল সাধারণ সৌদিদের কাছে কাফালা হই বা যে সকল সাধারণ সৌদি থেকে বিচারী তাদের বেশিরভাগেরই একজন বা দুইজন ডমESTIC ওয়ার্কার হয়ে থাকে জিপিটি তাদের উপরেই প্রভাব ফেলবে যাদের অতিরিক্ত ডমESTIC ওয়ার্কার আছে বিশেষ করে যারা হাই প্রোফাইল লোক তাদের সাধারণ একজন সৌদির একজন দুইজন হলে কোনো সমস্যা হওয়ারই কথা না কারণ 4 পর্যন্ত আগের ফি ফি থাকবে 650 জি পঞ্চমতম ডমেসটিক ওয়ার্কার যিনি হবে তার ফি 9600 রিয়াল হবে ওকে ভাই এখানে আরো বলা হয়েছে الانسانيه التي تتطلب اكثر من الحد المسموح به مثل حاله الرعايه الطبيه وحاله رعايه ذوي الاحتياجات الخاصه এখানে বলা হয়েছে যে এখানে এক ধরনের সৌদি কোফিলদেরকে বাদ দেওয়া আমেল থাকে তারপরেও তাদের আকামার ফি নয় হাজার ছয় রিয়াল আসবে না প্রশ্ন হলো সে সকল সৌদি কারা যারা বিশেষ সুবিধা প্রাপ্ত অর্থাৎ প্রতিবন্ধী অথবা মারাত্মক কোনো অসুখে সে আক্রান্ত তাহলে সৌদি সরকার তার চিকিৎসার জন্য তার সেবার জন্য তাকে চারজন অথবা দুইজন তিনজন পাঁচজন যাই তাকে আমেল দেখ না কেন ডোমেস্টিক ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কার এখানে তার আকামার ফি বাড়বে না বিশেষ সুবিধায় যে সকল সৌদি নাগরিকরা আছে অসুস্থ যেমন তার সেবা জন্য সরকার নার্স নিয়োগ দেওয়ার অনুমতি দিয়েছে তার প্রাইভেট ওয়ার্কার যেমন ড্রাইভার কিংবা ববরের নারী গৃহকর্মী তাদের যদি 5 জন 6 জন হয় তাদের ওই 650 শিয়ালে আসবে কারণ সৌদি আরবে বিশেষ সুবিধা যারা আছে বা প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য সরকার সব সময় সুযোগ বেশি দিয়ে থাকে জি এখানে বলা হয়েছে দইল ইহতিয়াজাতুল খাস বিশেষ সুবিধা প্রাপ্ত তারা এক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্তটি তাদের উপর কার্যকর হবে না ঠিক আছে ইলিয়াস ভাই বিষয়টি বুঝতে পেরেছে কিন্তু মন্ত্রণালয় তো সময় উল্লেখ করে দিয়েছে কবে থেকে নতুন এই নিয়মটি কার্যকর হচ্ছে পঞ্চমতম ব্যক্তির ক্ষেত্রে নয় হাজার ছয়শ রিয়াল আসবে কবে থেকে এই নিয়মটি কার্যকর হবে ধন্যবাদ প্রিয়বিন মিশাল ভাই তাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বলা হয়েছে আল ওয়াজার মাহদুদিয়া

وسيكون ذلك على العمالة المنزلية القادمة الجديدة لمن يتجاوز لديه عدد العاملين المنزلين أربعة للسعودي الأفراد جاء بايش ميد دوي هزار بايش شالتك جاء شكل صدير چار جنر اودي على العمالة المنزلية القادمة الجديدة ابن اختر جدي اي كوفيلير نتون كونو আসে অর্থাৎ পঞ্চম যে ব্যক্তি পঞ্চম ব্যক্তি থেকে আকামার ফি নির্ধারিত হবে নয় হাজার ছয় রিয়াল এখানে ইলিয়াস ভাইয়ের সাথে আমি আরও একটু যুক্ত করে দিচ্ছি একই কপিলে চারজন ডোমেস্টিক ওয়ার্কার অলরেডি আছে সে যদি পঞ্চমতম ওয়ার্কারকে নিয়োগ দিতে চায় সৌদি আরব থেকে দিক কাফানা করে নিক অথবা দেশ থেকে নতুন বিষা দিয়ে আসুক পঞ্চমতম ব্যক্তির নয় হাজার রিয়াল আসবে আর এটি কার্যকর হচ্ছে বাইশ মে দু থেকে পরবর্তী দাবটি দু সালে কার্যকর হচ্ছে আর পরবর্তী দাবটি সম্পর্কে প্রাথমিক তথ্য ভাই দিয়ে দিচ্ছে আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ভিডিওতে জানিয়ে দেব এবং এখানে আরও বলা হয়েছে ওস্তাদা কুন ওলমার হায়রাথা মিন তারেখ ওয়া দায়াসের আলফ আরবামিয়া আর বা দ্বিতীয় যে দাবটি তা কার্যকর হবে এগারো মে দুই হাজার তেইশ সাল থেকে প্রিয় দর্শক দ্বিতীয় দাপটি আমরা পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে আরও বিশদভাবে আপনাদেরকে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা কনফিউশনের মধ্যে আছেন টেনশনে আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেছেন দেখুন প্রিয় ভাই আপনার কপিলের যদি চারজনের নিচে ডোমেস্টিক ওয়ার্কার থাকে বা চারজন পর্যন্ত থাকে এক্ষেত্রে আপনাকে চিন্তিত হওয়ার কিছুই নেই এটি পঞ্চমতম ব্যক্তি থেকে শুরু হবে ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী পঞ্চমতম হলে তবে গিয়ে নয় হাজার রিয়াল হবে আর বেশিরভাগ সৌদির একজন দুইজন তিনজন পর্যন্তই হয়ে থাকে এর বেশি হয় না আমরা বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে আপনারা মধ্যে না থাকেন মধ্যে না থাকেন কারণ দুই দিন পরে আপনারাই আমাদেরকে প্রশ্ন করবেন যে ভাই আমাদের নাকি কামার ফি বেড়েছে অথবা আপনার কপিলে আপনাকে বলবে যে ই কামার ফি বেড়েছে এই ক্ষেত্রে হয়তো আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তার জন্য আমরা বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি প্রিয় দর্শক এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই মঞ্জিল পেশা পরিবর্তনের যে পূর্ববর্তী ভিডিওটি আমরা বানিয়েছিলাম পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে আসতেছে সে পর্যন্ত আমাদের সাথে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ এবং ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে সকলকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ হাফিজ আল্লাহ